এইভাবে লিখি আমরা আপনাকে লিখে ফেলি নাইন ইন্টু টু নাইন ইন্টু থ্রি নাইন ইন্টু ফোর নাইন ইন্টু ফাইভ নাইন ইন্টু সিক্স নাইন ইন্টু সেভেন একটু উপরে উঠিয়ে নিলে বেটার হয় আমার জন্য ওকে 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 এরপর হচ্ছে যে আমরা দেখি নাইন ইন্টু এইট নাইন ইন্টু নাইন নাইন পর্যন্ত আমরা নিচ্ছি নাইন ইন্টু টেনও নিতে পারি আমরা সমস্যা নেই আমরা এখানে নাইন পর্যন্ত নিলাম এবং আমরা জানি এটা খুব সহজেই আমরা বের করতে পারি কিন্তু গণিতের ম্যাজিকটা হলো অন্য জায়গায় যেমন আমরা যদি এখানে শূন্য সমান এক সমান দুই সমান তিন সমান চার সমান পাঁচ সমান ছয় সমান সাত সমান আট আমরা যদি এটা দিয়ে দিই এবার আমরা ঠিক উল্টো দিক থেকে আমরা যদি লিখি এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন তাহলে আমরা কিন্তু খুব সহজেই নয়ের ঘরের নামটা পেয়ে গেলাম যে নয় এককে কত জিরো নাই নয় নয় দোকানে কত আঠারো তাহলে এভাবে আমরা কিন্তু খুব সহজেই নয়ের ঘরের নামটা খুব সহজে বের করতে পারি দেখি আমাদের সাথে কোন বন্ধুরা আছে এবং তার আগে থেকে কতটুকু আমাদের এই ট্রিক্সটা সম্পর্কে জানে সেই বিষয়টা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি সকল বন্ধুকেই আবারও সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক বন্ধু এখনও কানেক্টেড আছে এবং ধীরে ধীরে আমাদের বন্ধুরা আরও যোগদান করছে একটু দ্রুত সকল বন্ধুকে জানিয়ে দাও যে আমাদের আজকের এই গণিত ক্লাসটি আমরা আমাদের সকল বন্ধুকে নিয়ে একসাথে করব এবং এরপরেই কিন্তু আরও একটা মজার ট্রিক্স ওয়েট করতেছে তো এটা তোমরা অনেকেই জানো আজকে যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করলাম এটা তোমরা অনেকেই জানো কিন্তু কিন্তু আমরা যদি এবার হলো এর ঘরের নামটা পড়ি তাহলে আমরা কিভাবে এই সংখ্যাটাকে দ্রুত বের করব। আমরা তো নয়ের ঘরের নামটা জানি এবং সহজেই বসিয়ে দিলাম জিরো থেকে এইট ওয়ান থেকে নাইন পর্যন্ত আমরা যে পাশাপাশি প্যারালাল তাদেরকে এভাবে বসিয়ে দিয়ে আমরা সহজেই বের করেছি নয় এককে নয় এবং নয় নয় একাশি সহজেই আমরা এটা বের করেছি কিন্তু এর ঘরের নামটা যদি আমরা পড়ি তাহলে চলো আমরা আগে নিরানব্বই নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইন এভাবে আমরা নিরানব্বই সবগুলো নিরানব্বই লিখে ফেললাম এবার বলো তো ঝটপটে নিরানব্বই ঘরের নামটা আমরা কীভাবে পড়তে পারি কীভাবে সহজেই এই ফলাফলটা আমরা বের করতে পারি আজকের ম্যাথ ট্রিক্সটি কিন্তু শেখারেই আমার আগের বিষয়টি কিন্তু অনেক শিক্ষার্থী জানে একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যদি কেউ জেনে থাকো এই ট্রিক্সটি কমেন্ট একটু দ্রুত জানিয়ে দাও তাহলে আমি হয়তো তোমাদের কাছ থেকে কিছু বিষয় শিখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখতে চাচ্ছি আমাদের সাথে অন্য কোনো বন্ধু কানেক্টেড আছে কি না এখনও এবং দ্রুত শেয়ার করে দিতে বলছি এবং আমাদের সাথে হলো এনামুল হক ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমি দেখতে পাচ্ছি আজকে আমাদের যে সকল শিক্ষার্থী এখনও কানেক্টেড আছেন যারা শিক্ষার্থী সহকর্মী বন্ধুরা সবাই দ্রুত আমাদের ক্লাসটিকে শেয়ার করে দিন আমরা এখানে দেখছি আমাদের সাথে আরও অনেক বন্ধুই কানেক্টেড হচ্ছে খুব শীঘ্রই তো আমরা এই সংখ্যাটি এখন যেটা আমি লিখলাম তাহলে এর এটা কি হবে ফলাফলটা যদি কারো জানা থাকে একটু দ্রুত আমাকে জানিয়ে দিতে হবে যে ম্যাথের এই ট্রিক্সটি আমরা কিভাবে করব। ওকে চলো শিক্ষার্থী বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা একটু দেখে নিই আমি যেহেতু এখানে নয় লিখেছি এবং আগে আমি হলো নয়ের জন্য যে নামটা ছিল আমার জিরো নাইন আমি মাঝখানে কিন্তু ফাঁকা রেখেছিলাম এই কারণেই যে আমি এখন শুধুমাত্র মাঝখানে হলো যে নয়ের ঘরে নামটা পড়লাম সেই নয়গুলো বসিয়ে দিয়ে যাব নাইন 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 অ্যান্ড নাইন বাকিটা এবার ক্যালকুলেটর হাতে নিয়ে তুমি নিরানব্বই ইন্টু নাইন গুণ করে দেখো এটা কত হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সহজেই আমরা কিন্তু আমাদের আজকের এই ম্যাথ ট্রিক্সটি জেনে গেলাম যে কিভাবে আমরা নিরানব্বই এর ঘরের আমরা নামতা পড়বো নামতা শিখবো এটা আমরা সহজেই জেনে গেলাম এভাবেই আমাদের প্রত্যেকটি ক্লাসেই কিছু ম্যাথ ট্রিক্স চলতেই থাকবে এবং আমরা প্রত্যেক দিন এই ম্যাথকে এনজয় করতে থাকবো তাহলে যে সকল শিক্ষার্থী একেবারেই এই মুহূর্তে লাস্ট আমাদের সাথে জয়েন করেছ আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে একেবারে পরে কিছু শিক্ষার্থী এসেছে আমরা তাদের জন্য আরেকবারে ম্যাথ ম্যাট্রিক্সটি দেখিয়ে দেই এবং পরে কিন্তু আমাদের ভিডিওটি আবার থাকবে ঢাকা অনলাইন স্কুলে সেই ভিডিওটি দেখারও আমন্ত্রণ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে শুরুতেই লিখেছি নাইন ইন্টু ওয়ান নাইন ইন্টু টু অর্থাৎ নয়ের ঘরের নামটা লিখেছি এবং পরে আমরা শুরুতেই শূন্য থেকে এইট পর্যন্ত কনসিকুয়েন্স সাজিয়ে লিখেছি আমরা এরপরে আমরা এইটের পরে ওয়ান থেকে আমরা আবার নাইন পর্যন্ত এখানে কনসিকুয়েন্স পাশাপাশি সাজিয়ে লিখেছি তাহলে আমাদের নয়ের ঘরের নামতা হয়েছে কিন্তু আমরা এরপরে যখন নিরানব্বইয়ের ঘরের নামতা দেখেছি প্রত্যেকটা নয়ের সামনে নিরানব্বই আমরা বানিয়ে আমরা পরে মাঝখানে শুধুমাত্র ফাঁকা জায়গা রেখে নয়ে বসিয়ে দিলেই কিন্তু নিরানব্বইয়ের ঘরের নামতা হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় তোমাদের এটি কাজে লাগবে এবং সহজে এই ম্যাট্রিক্সগুলো আমরা আমাদের প্রত্যেকটি ক্লাসের মধ্যে চলমান রাখব আজকে আমাদের ম্যাট্রিক্সে আর নয় আমরা আগামী ক্লাসের জন্য আরেক আরও কিছু বিষয় রেখে দিলাম সেই দিন বিষয় নিয়ে আলোচনা হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক শিক্ষার্থী বন্ধু এখনও কানেক্টেড আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা একটু খেয়াল করে দেখে নেই আমাদের এর পরের বিষয়গুলো কি হতে পারে আজকে যেহেতু আমরা আমরা একেবারে নবম অধ্যায় থেকে আজকে আলোচনা করব এবং সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আবারও ফর্মালি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গণিত ক্লাসের আজকে নবম অধ্যায়ের একটি উপপাদ্য নিয়ে আমরা আজকে সেই উপপাদ্যটা নিয়ে আলোচনা করব এবং চলে দেখে নেই আমাদের সেই উপপাদ্যটা কী অর্থাৎ নবম অধ্যায়ে একটা সুনির্দিষ্ট উপপাদ্য আছে এবং উপপাদ্য এক নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে আমরা কিছু বিষয় একটু দেখার চেষ্টা করি আমরা যেহেতু বলেছি যে গণিত আসলে একটু মজার জিনিস এবং উপপাদ্যের ক্ষেত্রেও আমরা সেই মজার বিষয়গুলো কিন্তু আজকে উপলব্ধি করার চেষ্টা করব আমরা শুধু গণিত গণিত আসলে মুখস্থ করার বিষয় না আসলে গণিত থেকে যদি গণিতের মূল বিষয়টা যদি সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে উপস্থাপন করা যায় তাদের সঠিক পরিসংখ্যান অনুযায়ী তবেই কিন্তু সেখানে মজাটা গণিত বুঝে গণিতকে উপস্থাপন করতে হবে তাহলে চলো আমরা আগে একটা বিষয় দেখে নেই প্রিয় শিক্ষার্থী ত্রিভুজ দুটি একটি আরেকটির উপর যদি আমরা বলি যে সমাতিত হয় তাহলে আমরা তাদেরকে কি বলবো কোনো ধারণা আছে কি তোমাদের যদি একটি ত্রিভুজ আর একটি ত্রিভুজের উপর হুবহু তার উপরে যদি সমাপতিত হয় তার উপরে যদি পতিত হয় সব কিছু যদি মিলে যায় তাহলে আমরা তাকে কি বলবো এটা নিয়ে যদি কারো কোনো ধারণা থাকে ঝটপট আমাদের কমেন্ট বক্সে একটু দ্রুত জানিয়ে দাও আমরা আসলে জানতে চাচ্ছি যে আমাদের আমরা এখানে জানতে চাচ্ছি আমাদের শিক্ষার্থীরা একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিক যে একটি ত্রিভুজ যদি আরেকটি ত্রিভুজের উপর যদি সমাপতিত হয় তাহলে আমরা তাদের মধ্যে যে রিলেশনটা এই রিলেশনটাকে আমরা কি বলবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্রুত একটু জানিয়ে দাও আমি জানতে চাচ্ছি কমেন্ট বক্সে আমাদের কোন শিক্ষার্থীরা আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড আছে এবং এখানে হলো অটো ফোকাস জড়িত আমি একটু প্রবলেম দেখতে পাচ্ছি যাই হোক অটো ফোকাসের কারণে হয়তো ফুল্লি কিছু জায়গায় ফোকাস পাচ্ছি না ঠিক হয়ে যাবে আশা করি এটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে খুব শিক্ষার্থী বন্ধুরা আমরা আসলে আমরা এটা অনেকেই বলতে পারব তবে আমাদের আজকের পাঠে আমরা যাই তার আগে আমরা এই বিষয়টা জানি যে আসলে এটাকে বলা হয় সর্বসমতা অর্থাৎ দুটি ত্রিভুজের কিংবা যে কোনো দুটি অবজেক্টের একটি অবজেক্ট যখন আরেকটি অবজেক্টের উপর হুবহু পতিত হবে বা সমাপতিত হবে তখন আমরা তাকে বলছি সর্বসমতা ত্রিভুজের ক্ষেত্র বিশেষে হলো ত্রিভুজের এখানে আমরা বলছি যে সর্বসমতা তো আমাদের আজকের পাঠের বিষয় এখানে হচ্ছে ত্রিভুজ ও এ সংক্রান্ত সরি আমরা আজকে উপপাদ্য নিয়ে আলোচনা করব ত্রিভুজ এবং এ সংক্রান্ত প্রথম যে উপপাদ্যটা আছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এই পার্শ্বের আমরা শিক্ষার্থীরা কী এখানে দেখি নেই ত্রিভুজের সর্বসম্মতা কী তা বলতে পারবে এবং যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটি দুই বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোন দুটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করতে হবে আমাদের আমরা আর একবার দেখে নেই যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু দুটি ত্রিভুজের যদি একটির কি হয় দুই বাহু যথাক্রমে অপর অপর একটি ত্রিভুজের ক্ষেত্রে দুই বাহুর সমান হয় এবং বাহু দুটির মধ্যে যে অন্তর্ভুক্ত কোনটা থাকবে দুটো বাহুর মধ্যে যে অন্তর্ভুক্ত কোনটা থাকবে সেই অন্তর্ভুক্ত কোন দুটি পরস্পর কি হয় সমান হয় তবে ত্রিভুজ দুটি কি হবে সর্বসম হবে আমরা এই অনুসিদ্ধান্ত নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই তার আগে সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখানে দুটো জিওমেট্রিক্যাল শেপ দেখতে পাচ্ছি তো দুটো জিওমেট্রিক্যাল শেপকে আমরা আমরা যদি এটার উপর এটাকে যদি আমরা পতিত করি তাহলে দেখে আমরা আসলে কি ঘটে চলো আমরা এই বিষয়টাকে দেখে নেওয়ার চেষ্টা করি এখানে কি করলাম একটু খেয়াল করে দেখি আমরা আমরা দেখলাম একটু আর একটু ব্যাকে যাই দেখা হলো যে আমাদের একটি শেপ আর একটি শেপের উপরে গিয়েছে তাহলে এই শেপটি ওই শেপের উপরে কি একটার সাথে আর একটা কি সমানভাবে পতিত হয়েছে হয়নি কিন্তু দুটো শেপেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ দুটো শেপেই সমানভাবে পতিত হবে দুঃখিত দুটো শেপেই সমানভাবে পতিত হবে কখন আমরা আর খেয়াল করি দুটো শেপেই সমানভাবে পতিত হবে সেখানে গেল যখন হলো পেছনেরটা এরকম ডিরেকশনটা তার হলো কি ঘুরে যাবে তখন এসে কী হবে বোঝা গেলো হ্যাঁ একটি আর উপর সমানভাবে কি হয়েছে সমাপতিত হয়েছে এটাকে বলছি আমরা যে আমরা বলছি যে যে কোনো অবজেক্টের হলো সর্বসমতা এই বিষয়টাকে তাহলে সর্বসমতা কি নিশ্চয়ই আমরা বুঝে ফেলেছি এরপরে আমরা আরও কিছু উদাহরণ দেখি যেমন আমরা এখানে একটি রেখাংশ দেখতে পাচ্ছি হলো এবি আর একটা রেখাংশ দেখতে পাচ্ছি আমরা হলো সি সিডি তাহলে আমরা এই দুটি রেখাংশের একটু একটি আর উপরে আমরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি চলো একটু দেখি যে এই রেখাংশটি কী হলো অর্থাৎ সিডি উপরে সমানভাবে কি হয়েছে পতিত হয়েছে তার মানে যে এবি এবং সিডি এই দুটো এই দুটো রেখাংশের মধ্যে রিলেশনটা হলো এই দুটো হলো সর্বসম আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুঃখিত এটা হলো পিকিউ এবং আর এস হলে বেটার হতো যাই হোক আমরা ধরে নিচ্ছি যে পিকিউ এবং আর একটা হলো ছোটো পিকিউ দুটো এখানে আছে এখানে আবারও বলছি এটা আর এবং এস হলে আসলে এখানে বেটার হতো তো যাই হয়তো আমি কপি পেস্টের কারণে এটা হলো একটা সাথে একটা কপি পেস্ট করেছি পরে আর চেঞ্জ করা হয়নি দুঃখিত আমরা এখানে দেখে নিই যে পি এবং ধরে নেই এটা আর এস অথবা ছোটো পিকিউ বড় পিকিউ এর উপর যদি আমরা এই পিকিউটাকে যদি স্থাপন করতে যাই তাহলে কিন্তু এটা মিলবে এটা কিন্তু মিললো না একটি আর একটির সাথে মিললো না তাহলে আমরা এই দুটোর মধ্যে যে রিলেশনটা আছে সেটাকে কি কি আমরা সর্বসম বলতে পারবো কখনোই না নিশ্চয়ই আমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের যে আয়োজন উপবদ্ধ এক যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টার প্রারম্ভিক যে বিষয় সর্বসমতা কাকে বলে সেই বিষয়টা তোমাদের কাছে নিশ্চয়ই এতক্ষণে ক্লিয়ার হয়েছে এবার আমরা আমাদের স্পেসিফিক যে জায়গাটায় যেতে চাচ্ছি আমরা যে ত্রিভুজের সর্বসম এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজ এ বি সি এটি একটি ত্রিভুজ এবং এই ত্রিভুজটি যদি আরেকটি ত্রিভুজ আমরা এখানে খেয়াল করি যে এখানে আরেকটা ত্রিভুজ আমরা দেখতে পেলাম সেখানে হচ্ছে যে এই ত্রিভুজের আমরা নাম দিয়ে দিই যে ডি ই এবং এফ আমরা একটু খেয়াল করি এরপরে ত্রিভুজটা হলো ই এবং এফ এই ত্রিভুজ তার মানে সি ত্রিভুজ যদি ডিইএফের উপর সমানভাবে বা সমাপতিত হয় সমানভাবে পতিত হয় তাহলেই বুঝবো এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে ত্রিভুজ দুটি সর্বসম তাহলে আমরা একটু একটু খেয়াল করে দেখি এই ত্রিভুজটাকে ওখানে নিয়ে গেলাম আমরা নিয়ে গিয়ে দেখলাম হ্যাঁ একটি আরেকটির উপর সমানভাবে বা সমভাবে পতিত হয়েছে অর্থাৎ আমরা এই বিষয়টাকে বলতে পারি এটি হচ্ছে এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে সর্বসম আজকে আমাদের উপপাদ্যের বিষয়টা কিন্তু সেটি যে একটি ত্রিভুজের হলো আমরা কি দেখছি যে একটি ত্রিভুজের দুটি কোন অপর একটি ত্রিভুজ দুটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি বাহু এবং এই দুটি বাহুর যে সন্নিহিত যে কোন আছে অন্তর্ভুক্ত কোন আছে সে অন্তর্ভুক্ত কোন দুটিও যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটির মধ্যে রিলেশন কি হবে সর্বসম হবে চলো আমরা আমাদের আজকের এই বিষয়টি দেখে নেই যে উপপাদ্য এক উপপাদ্য একে বলা আছে যে যদি দুটি ত্রিভুজের একটির দুই বাহু যদি দুটি ত্রিভুজের একটির দুই বাহু এবং যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোন দুটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুটি হলো সর্বসম এই বিষয়টি আমরা একটু দেখতে যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও অনেক অনেক শিক্ষার্থী আছে এখানে কানেক্টেড থ্যাংক ইউ ভেরি মাছ ওকে সাদৃশ্য ত্রিভুজ আমরা দেখে দেখতে পেয়েছি যে শফিকুল ইসলাম বলেছে সাদৃশ্য ত্রিভুজ ওয়াই নট অবশ্যই আমরা এটাকে সাদৃশ্য ত্রিভুজও বলে থাকি থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্টের জন্য আমরা এখানে একটু দেখে নেই যে আমরা আরেকটা ত্রিভুজ এখানে ড্র করে ফেললাম যে ত্রিভুজটি এখানে পাশাপাশি দুটি ত্রিভুজ আমরা ড্র করে ফেললাম তো আমাদের মূল বিষয় হল যে আমরা যদি এখানে দুঃখিত আমরা একটু খেয়াল করে দেখে নিই এখানে যে এটাকে মুছে ফেলি আমরা এখানে একটা বিষয় একটু দেখে নেই যে আমরা যদি দুটি ত্রিভুজ এখানে অঙ্কন করার চেষ্টা করি ওকে এখানে আমি হলো এখানে একটি ত্রিভুজ অঙ্কন করলাম আমি যদি এরকম আর একটা সেম ত্রিভুজ অঙ্কন করি এখানে একটু এটাকে তোমাদের জন্য একটু থিকনেসটা বাড়িয়ে দিই ওকে ওকে দেখতে ভালো হবে তো আমি যদি সেম আর একটা ত্রিভুজ অঙ্কন করি তার মানে হলো যে আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি যে ত্রিভুজের যদি পাশাপাশি দুটি বাহু অ্যাটলিস্ট দুটি বাহুর কথা বলেছি আমরা অপর একটি ত্রিভুজের যদি দুটি বাহু যদি কি হয় পরস্পর সমান হয় এবং তাদের মধ্যে যে কোন আছে এই দুটি বাহুর মধ্যে যে অন্তর্ভুক্ত কোন আছে কোন দুটি যদি পরস্পর কি হয় সমান হয় তবেই আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম বলেছি তাহলে এই ত্রিভুজটি তখনই আর একটি ত্রিভুজ সর্বসম হবে যখন এই ত্রিভুজের সাথে হুবহু মেনে যাবে আর একটি ত্রিভুজ তাহলে আমরা এখানে দেখলাম খুবই ম্যাজিক্যাল আমাদের এখানে আমরা এখানে দেখলাম যে হুবহু আরেকটা এরকম এখানে আমরা ত্রিভুজ তৈরি করে দেখালাম যে খুব সহজেই আমাদের এই ত্রিভুজটি এর উপরে কি হবে মিলে যাবে আমরা এখানে দেখলাম আমাদের এই ত্রিভুজটি খুব সহজেই এই ত্রিভুজের সাথে কি হবে মিলে যাবে কারণ আমরা একটা ত্রিভুজ থেকে আরেকটা ত্রিভুজকে উদ্ভূত করেছি যার বাহু এবং কোনগুলো পরস্পর কি হয় সমান হয় তো এবার আমরা আবার ফিরে যাই আমাদের সেই জায়গায় এখানে আমরা এ বি সি এবং পাশাপাশি হল আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিইএফ এই দুটো ত্রিভুজকে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এবং আমাদের কাজ হলো একটি আর একটির সাথে মিলিয়ে দেখানো প্রমাণ করানো তাহলে চলো আমরা এবার আমাদের সাধারণ নির্বাচন সম্পর্কে আমরা জানি আবারও সাধারণ নির্বাচনটা আমরা দেখে নেই যে আমাদের যে অনুসিদ্ধান্ত দেওয়া থাকবে যে স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন আমরা এটা এটাইভাবে লিখবো কাগজে কলমে সাধারণ নির্বাচন যদি দুটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের অপরটির দুই বাহুর কি হয় সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোন দুটি যদি পরস্পর সমান হয় তবে এই ত্রিভুজ দুটি কী হবে সর্ব সম হবে সুপ্রশিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটি জায়গায় আমরা দেখি যে একটি আর একটির উপরেই পতিত হলে সেখানে আমরা বলছি স এভাবে লিখলে সর্বসম হবে এবার বিশেষ নির্বাচন মনে করি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবিসি এখানে একটা ত্রিভুজ এবং পাশাপাশি হলো আমরা দেখে নিই যে এফ এখানে আর একটি ত্রিভুজ তাহলে মনে করি বি সি এবং এফ এই ত্রিভুজে আমরা জানি এখানে এ এবং বি এই বাহুটি যেহেতু অপর একটি বাহু সমানের কথা দুটো বাহুর সমানের কথা বলেছি তাহলে এ বি বাহু তাহলে এখানে সমান কি হল ডিই বাহু এবং আরেকটা বাহু সমানের কথা বলেছি আমরা এসি বাহু তাহলে কোন বাহুর সমান হবে ডি এফ বাহুর সমান হবে এবং এদের মধ্যে যে অন্তর্ভুক্ত কোন সেটা হচ্ছে আমরা এটাকে আমরা যদি ধরি এই দুটো বাহু যেহেতু আমরা এ বি এবং এ সি অর্থাৎ ডি এবং ডি এফ এই দুটো বাহুর কথা বলেছি তাহলে তাদের অন্তর্ভুক্ত কোন কোনটা হবে অবশ্যই এখানে আমরা এ কোন আর সেখানে হলো ডি কোণকে আমরা রিপ্রেজেন্ট করছি তাহলে আমরা বলতে পারি বি এ কোণ অন্তর্ভুক্ত বি এ কোণ সমান অন্তর্ভুক্ত ইডিএফ কোন আমরা এভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি এখন আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ডি ইএফ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখিনি আমরা এবার আমরা আমাদের মূল প্রমাণের দিকে অগ্রসর হই আমরা বিশেষ নির্বাচন লিখে ফেললাম যে মনে করি ত্রিভুজ এবি এবং ত্রিভুজ এ আমরা এখানে বি বাহু সমান হল ডিই বাহু এবং এসি বাহু সমান হচ্ছে এফ বাহু আর তাদের মধ্যে যে অন্তর্ভুক্ত কোন আছে বিএসি কোন এবং এখানকার অন্তর্ভুক্ত কোন এফ কোন এই দুটি যদি সমান এবং আমাদের এখন প্রমাণ করে দেখাতে হবে যে ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এফ সুপ্রিয় শিকার্থে বন্ধুরা একটু খেয়াল করে দেখো আমরা এরপরে পরের অংশটাতে চলে যাওয়ার চেষ্টা করি এবার আমরা প্রমাণের ক্ষেত্রে আমরা এখানে চারটা বিষয়কে চারটা ধাপকে আমরা ধাপে যদি এটাকে ভাগ করি তাহলে চারটা ধাপ আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি এখানে একটু খেয়াল করে দেখো আমরা এখানে ত্রিভুজ একটু ব্যাকে যাই আমরা এখানে ত্রিভুজ কে ত্রিভুজ কে আমরা এখন কাল্পনিকভাবে কী করি যে ত্রিভুজ কে ত্রিভুজ ডি ডিই এর উপর এমনভাবে স্থাপন করি যেন এ বিন্দুটা এ বিন্দুটা সরাসরি কার উপরে পড়ে ডি বিন্দুর উপরে এবং এবি বাহু এটা সরাসরি কোন বাহুর উপরে পড়ে ডিই বাহুর উপরে পড়বে আর পাশাপাশি আমরা যেখানে হলো যে ডিই বাহুর যে পাশে এফ আছে ডিই বাহুর যে পাশে এপ আছে সেই দিকে হলো সি বিন্দু পরে এখন তাহলে আমরা বলতে পারি যে এ বি সমান ডিই বলে বি বিন্দু অবশ্যই এ বি সমান ডিই বলে বিন্দু অবশ্যই কোন বিন্দুর উপরে পড়বে এ বিন্দুর উপরে পড়বে তাহলে আমরা দেখলাম যে এখানে বিবিন্দুর অবস্থান আর এখানে এ বিন্দুর অবস্থান এই দুটোকে রিপ্রেজেন্ট করেছি ধাপ এ এই জায়গায় হলো বাহুর সমতা বাহুর সর্বসমতা এখানে যে বাহুগুলো আছে সে বাহুগুলোর সর্বসমতা ধাপ ওয়ানে আমরা দেখানোর চেষ্টা করেছি আবার আমরা একবার দেখে নেই এখানে হচ্ছে যে এ ত্রিভুজ এবিসিকে ত্রিভুজ ডি এর উপর এমনভাবে স্থাপন করি যেন এ বিন্দু কার উপরে ডি বিন্দুর উপরে পড়ে এবং এখানে এখানে এবি বাহু ডিই বাহু বরাবর এবং ডিই এর যে পাশে ডিই এর যে পাশে এ বিন্দু আছে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দু সি বিন্দু সেদিকেই পড়ে এখন এবি সমান ডিই বলে আবার আমরা দেখলাম বি বিন্দু যেখানে থাকবে অর্থাৎ বিবিন্দু অবশ্যই ই বিন্দুর উপরেই পতিত হবে আমরা প্রথমটা হলো বাহুর সর্বসমতা এখানে যে বাহুগুলো আছে বাহুর সর্বসম্মতা নিয়ে আমরা আলোচনা করলাম চলো আমরা এবার একটু পরবর্তীতে এগিয়ে যাই প্রমাণের দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে আমরা এবার আছি প্রমাণের দ্বিতীয় ধাপে একটু খেয়াল করার চেষ্টা করি এখানে কি আছে তাহলে আমরা দেখলাম যে এখানে একটু খেয়াল করি দ্বিতীয় ধাপে যে আমরা যেখানে দেখতে পাচ্ছি যেহেতু হচ্ছে যে আমাদের বি এ সিকোন সমান সমান হচ্ছে ইডিএফ কোন আমরা এটা জানি আগে থেকে যেহেতু আমাদের এই কোনটা আমরা আগেও বলেছি আমরা বিশেষ নির্বাচনের ক্ষেত্রেও বলেছি যে আমাদের এই অন্তর্ভুক্ত কোন সমান দুটি বাহুকে আমরা সমান দেখিয়েছি এবার আমাদের অন্তর্ভুক্ত কোন সমান যেহেতু বি কোন এটি সমান আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইডিএফ কোন এবং এবি বাহু ডি বাহুর উপর পরে সুতরাং আমরা এখানে বলতে পারি যে এসি অর্থাৎ এখানে যে আরেকটি বাহু আছে এখানে সে আরেকটি বাহু এ অবশ্যই অবশ্যই এর উপর কি হবে ডিএফ বাহু বরাবর পড়বে বা ডিএফ বাহু বরাবর পতিত হবে আমরা কিন্তু এই বিষয়টা জানলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দ্বিতীয় ধাপে আছি যে এখানে আসলে কোণের সমতা যে সেই বিষয়টাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যে একটি ত্রিভুজের কোণের মধ্যে যে সর্বসমতা সেই বিষয়টা তাহলে আমরা এখানে বলছি যে যেহেতু এখানে বি এ সি কোণ অর্থাৎ এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের যেহেতু বিএসি কোণ এবং ডি এফ ত্রিভুজের ক্ষেত্রে এফ কোন এই দুটো যেহেতু সমান এবং এবি বাহু অবশ্যই ডিই বাহু বরাবর যদি পড়ে তাহলে আমরা এসি বাহুর সর্বসমতাও এবং এসি বাহুটা এফ বাহু বরাবর পড়বে আর একটা যে এখানে বাহু আছে সে অতিরিক্ত বাহুটাকেও আমরা এখানে সমান দেখানোর সমান দেখিয়েছি তাহলে এবার আমরা একটু খেয়াল করে দেখি এরপরে হলো ধাপ তিনে গিয়ে আমরা কি পাই তাহলে আমরা ধাপ তিনে গিয়ে এখানে একটু খেয়াল করার চেষ্টা করি যে এখানে যেহেতু আমরা বলেছি যে এসি সমান সমান ডিএ ডিএফ বলে এখানে আমরা জানি একটু আগে বললাম আমরা যে যে আরেকটা বাহু ছিল সেই বাহুটা যেহেতু পারস্পরিকভাবে সর্ব সমান হয়ে থাকে এই জন্য এসি যেহেতু ডিএফ বরাবর বলে তাহলে সি বিন্দু কোথায় অবশ্যই এফ বিন্দুর উপরে পড়বে এই বিষয়টাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তিন। আমরা আমাদের যদি সব মানে সব শেষ ধাপের দিকে যাই এবার একটু খেয়াল করি একটি আরেকটির উপরে সি বিন্দু অবশ্যই কার উপরে পড়লো এফ বিন্দুর উপরে পড়লো আমরা একটু খেয়াল করে দেখলাম আবার একটু খেয়াল করে দেখি এখানে যদি আমরা এখানে দেখে থাকি যে আমাদের দুটি ত্রিভুজ এখানে পাশাপাশি আছে এবং আমরা ধাপ চারের মধ্যে যাই একটু একটু খেয়াল করে দেখি ধাপ চারে এবার আমরা যাই ধাপ চারে গিয়ে আমরা এবার যে বিষয়টা রিপ্রেজেন্ট করবো সেটা হচ্ছে যেহেতু বি বিন্দু ই বিন্দুর উপরে পড়ে একটু আগে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করলাম যেহেতু আমাদের বি বিন্দুটা অবশ্যই ই বিন্দুর উপরে পড়ে এবং সি বিন্দু এ বিন্দুর উপরে পড়ে দুটি বিন্দুকে আমরা রিপ্রেজেন্ট করেছি এখানে কিন্তু বিন্দুগুলো একটি বিন্দু আর একটি বিন্দু দুটি মিলে যে আসলে এখানে সরল রেখা তৈরি হয় এবং এই সরল রেখার মধ্যে যে সর্বসমতা সেই বিষয়টাকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আমরা এখানে খেয়াল করছি যেহেতু বি বিন্দু ই বিন্দুর উপরে এবং এফ বিন্দু সি বিন্দুর উপরে পড়ে বলে তাহলে আমরা এখানে বলেছি যে বিছি বাহু অবশ্যই ই এফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে তার মানে এখানে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিন্দু দুটি বিন্দু এবং দুটি বিন্দুর যে যোগফলের মধ্যে যে একটি রেখাংশ তৈরি হয় সেই বিষয়টা কিন্তু এখানে আমরা রিপ্রেজেন্ট করেছি এবং দুটো রেখার একটি ত্রিভুজের ক্ষেত্রে এখানে দুটো রেখা বা একটি বাহুকে আমরা সর্বসম হিসাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি তাহলে আমরা ধাপে ধাপে কিন্তু শুরুর দিকে আমরা দেখেছিলাম যে এখানে বাহুর সর্বসমতা কোণের সর্বসমতা আমরা এখানে দেখলাম আবার শেষে এসে আমরা দেখলাম যে এখানে হচ্ছে যে শেষ পর্যন্ত একটি দুটি বিন্দুর অবস্থানের ফলে সেখানে যে একটি রেখাংশ তৈরি হয় তার সর্বসমতা নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা এখান থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এতক্ষণে আমরা প্রত্যেকটা বিন্দুকে প্রত্যেকটা পয়েন্টকে মিলানোর চেষ্টা করেছি যে এখানে এবিসি ত্রিভুজ এবং এফ ত্রিভুজ একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের উপর সমাপতিত হবে কখন সমাপতিত হবে যদি এই ত্রিভুজের মধ্যে অন্ততপক্ষে হল দুটি বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোনগুলো সমান হয় তাহলে অবশ্যই একটি আরেকটির উপর সমাপতিত হবে আমরা কিন্তু সেটা প্রমাণ করে দেখানোর চেষ্টা করেছি তাহলে আমরা এখন একটি ত্রিভুজকে আরেকটি ত্রিভুজের উপর নিয়ে যখন পতিত করলাম তখন দেখলাম যে এখানে এই ত্রিভুজের হচ্ছে সমান আগের বিএসি কোন ত্রিভুজের হচ্ছে ইডিএফ কোন এই ত্রিভুজের বি বাহু সমান আগের ত্রিভুজের হচ্ছে ডিই বাহু বা ইডি বাহু এই ত্রিভুজের এসি বাহু সমান আগের ত্রিভুজের হচ্ছে ডিএফ বাহু এবং এই ত্রিভুজের ই বিন্দুতে বি বিন্দু যেখানে আছে ই বিন্দু সেখানে পড়বে এই ত্রিভুজের সি বিন্দু যেখানে আছে এফ বিন্দু সেখানে পড়বে সহজেই আমরা কিন্তু এই বিষয়গুলোকে উপস্থাপন করতে পারছি তোমরাও তোমাদের যেখানে পরীক্ষার খাতায় হোক কিংবা তোমাকে কেউ যদি প্রশ্ন করে তুমি কিন্তু এই বিষয়গুলোকে সহজেই এই চারটি ধাপে এভাবে উপস্থাপন করবে তাহলে আমরা আজকে আমাদের শেষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে অতএব এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজ এর উপর সমাপতিত হবে তাহলে এবিসি ত্রিভুজ সর্বসম ডি ত্রিভুজ প্রমাণিত খুব সিম্পল একটা বিষয় আমরা কিন্তু আজকে এই বিষয়টাই এখানে প্রমাণ করে দেখালাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে যারা এতক্ষণ ধরে আমাদের ক্লাসটি উপভোগ করলে যারা আমাদের ক্লাসটি দেখলে জানি না তোমাদের কাছে কতটুকু ভালো লেগেছে আজকের এই ক্লাসটি যদি তোমাদেরকে এতটুকু হলো সমৃদ্ধ করে তোমার ভালো লেগে থাকে অবশ্যই বাকি বন্ধুদের সাথে পরবর্তীতে তোমরা বলবা আমাদের ঢাকা অনলাইন স্কুলে কিন্তু এরকম মজার মজার ক্লাস হচ্ছে প্রতিদিনই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে সবাইকে আমরা আমাদের আজকের এই ক্লাসের একেবারেই পাঠের শেষ দিকে চলে আসছি আবারও বলবো এই একজন আরেকজনকে যদি আমরা জানাতে পারি তাহলে আমাদের সব বন্ধুরাই উপকৃত হবে এখানে আমরা দেখি যে মূল্যায়নের ক্ষেত্রে দুটি একাংশ সর্বসম হলে এদের দৈর্ঘ্য কেমন হবে খুব সহজ এদের দৈর্ঘ্য কি সমান হবে নাকি অসমান হবে নিশ্চয়ই সমান হবে দুটি কোন সর্বসম হলে এদের পরিমাণ যদি একটি কোন চল্লিশ ডিগ্রি হয় আর একটি কোন যদি চল্লিশ ডিগ্রি হয় দুটি কোন যদি সর্বসম হয় তাহলে যে চল্লিশ ডিগ্রির কথা বললাম পরিমাণের কথা বললাম তাহলে পরিমাণ কেমন হবে নিশ্চয়ই সেখানেও সমান হবে কখন দুটি ত্রিভুজ সর্বসম হয় প্রশ্ন হলো তোমাদের কাছে এটা কখন দুটি ত্রিভুজ সর্বসম হবে যখন অ্যাটলিস্ট একটি ত্রিভুজের দুটি বাহু অপর একটি যথাক্রমে দুটি বাহু এবং যখন একটি ত্রিভুজের ওই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোনো অপর একটি ত্রিভুজের দুটি বাহুর অন্তর্ভুক্ত কোনো সমান হয় তখন এই ত্রিভুজটি কি হবে সর্বসম হবে আজকে আমাদের সাধারণ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি ছিল আমরা কিন্তু এই বিষয়গুলো সহজেই উপলব্ধি করলাম জানলাম এখন তোমাদের জন্য একটু ঝটপট কাজটা লিখে নাও তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রইল আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে চিত্রে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ ও আমরা এখানে দেখতে পাচ্ছি এ ও এবং আমরা এখানে দেখি যে ও বি এই দুটো সমান এবং সি ও ডি আবার আমরা দেখতে পাচ্ছি সিও এবং ও ডি এই দুটো যদি সমান হয় তাহলে প্রমাণ করো যে ত্রিভুজ এ ও সর্বসম ত্রিভুজ বি ও সি আমরা এখানে পাশাপাশি দুটো ত্রিভুজকে এখানে অঙ্কন করা অঙ্কন করে এরকম তোমাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে হচ্ছে যে এ ও ডি ত্রিভুজ এবং বি ও ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সর্বসম কখন সর্বসম হবে আমরা একটা হিনস দিয়েছি যদি এ ও সমান ও এবং সিও সমান ও ডি হয় তাহলে প্রমাণ করো যে এ ও ডি বিওসি এখানে নিশ্চয়ই কোণের বিষয়গুলো আসবে এখানে নিশ্চয়ই বাহুর সর্বসমতা আসবে এখানে নিশ্চয়ই দুটি বিন্দুর মাঝখানে যে রেখা তৈরি হচ্ছে রেখাংশ তৈরি হচ্ছে বাহু তৈরি হচ্ছে তার সর্বসমতা আসবে এই টিপসগুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে এই বিষয়টাকে উপস্থাপন করতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনেক কিছু জানলাম অনেকগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো এবং নিশ্চয়ই তোমাদের কাছে গণিতের এই ক্লাসগুলো এবং আমাদের অন্য অন্য বিষয়ের ক্লাসগুলো সবগুলি তোমাদের কাছে ভালো লাগে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলেই সুস্থ থাক ঘরে থাকো ঘরে থেকে পরিবারের সদস্যদের সাথে মিলেমিশে কাজ করো বাবা মাকে হেল্প করো সুপ্রিয় শিক্ষার্থী আজকে আর নয় আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছে এখানেই আহ আবারও সকলের সুস্থতা কামনা করে সবাইকে আসসালামু আলাইকুম